আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ভিডিও দেখার জন্য। আমরা গাছ থেকে কাঁঠাল পাচ্ছি, এটা পেকে গেছে কাঁঠালটা। তো আমরা আজকে কাঁঠাল চ্যালেঞ্জ করবো সবাই উপস্থিত, তো সেই জন্য গাছ থেকে কাঁঠাল পারলাম। এটা পাকা কাঁঠাল, আজকে তাহলে কাঁঠালের প্রতিযোগিতা হবে, কে কতগুলো খাওয়া পারিব। মেহেন্দির কাছে দেবে, মেহেন্দি হলো না কেন? দেখুন গাছে কত সুন্দর জামরুল উঠেছে। এটা আমাদের বাড়ির সামনে, আমরা লাইভ করব আমাদের বাড়ির আশপাশে। ইমরান কত, ইমরান দাদা ভাই স্ট্যান্ড নিয়ে যান। সব গাছ আমাদের আমাদের বাড়ির সামনে। বাজার মোবাইল খোয়া আসলো তখন আর কিছু না। এটা পাশে যে বাগানটা, এটা লিচু বাগান, আম বাগান, লিচু বাগান। এটা স্টোর রুম আমাদের, এটা আমাদের বাড়ির সামনে। ওডি হবে না, ফাঁকা জায়গা দেন নাকি? সবাই তার দিক দিয়ে খাবে না? আশা করি সবার কাছে ভালো লাগছে আমাদের বাড়ির সামনে পরিবেশটা দেখতে। তোমার কেন দিবে? বসার ব্যবস্থা করো, আমি ততক্ষণ 3 মিনিট ভিডিও করে নাও। সব গাছে আম কাঁঠাল প্রায় শেষের দিকে, এখন খুব একটা আম নেই, কাঁঠাল অল্প আছে। একটা কাঁঠাল পেকেছে, আমরা সবাই মিলে চ্যালেঞ্জ করছি কে কতগুলো আমরা কাঁঠাল খেতে পারবো। তাই রেডি হচ্ছি আমরা কাঁঠাল চ্যালেঞ্জ করার জন্য। আমার তো বাড়িতে আসলে খুবই ভালো লাগে, দেখুন কত সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে আমার। বাসা থেকে আসলে আর যেতে ইচ্ছে করে না। বাসা সামনে আমাদের নারিকেল গাছ, তো ওই যে বসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সবাই মিলে চ্যালেঞ্জ করবো আজকে, তো আমি এটা লাইভে দেখিয়েছি, আমরা কাঁঠাল চ্যালেঞ্জ। তো আজকে যেহেতু কাঁঠাল পাড়ার ভিডিও আমি দিইনি, তো আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমার মেয়ে পিয়ারা গাছ ধরে দাঁড়িয়ে আছে। বসার ব্যবস্থা কর। তো আশা করছি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।